2021 বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষের বিজয় দিবস। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, উপস্থিত শ্রোতৃমণ্ডলী, আসসালামু আলাইকুম। আজ 16 ডিসেম্বর 2021 বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে মুক্তিযুদ্ধের বিজয়ের দিন। 1971 সালে 16 ডিসেম্বর আমরা বিজয় অর্জন করেছিলাম। আপনারা বসেন প্লিজ। বিজয় দিবস আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধা জানাই 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোন এবং মুক্তিযোদ্ধা সকলের প্রতি আমার সালাম। আমি আরও স্মরণ করছি 1975 সালের 15ই আগস্ট ঘাতকের নির্মম বুলেটের আঘাতে নিহত আমার পিতা বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমার মা ফজিলাতুন্নেসা মুজিব, আমার ছোট দিন ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং 10 বছরের ছোট্ট ভাই রাসেলকে, কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা ও রোজিকেও নির্মমভাবে হত্যা করা হয়, আমার একমাত্র চাচা মুক্তিযোদ্ধা শেখ আবু নাসেরকে হত্যা করে, একই সাথে আমার বাবার মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল, পুলিশ অফিসার হাসিবুর রহমান সহ যাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে স্মরণ করছি। আরও স্মরণ করছি ওই একই দিনে যুবনেতা মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি, কৃষক নেতা আব্দুর রব সানিয়াবাদ, তার 10 বছরের ছেলে আরিফ, 13 বছরের মেয়ে বেবি এবং 4 বছরের নাতি সুকান্ত, তার ভ্রাতুষ পুত্র মুক্তিযোদ্ধা শহীদ সানিয়াবাদ এবং ভাগ্নে রেন্টু সহ 18 জন সদস্য নির্মমভাবে শাহাদত বরণ করে। 1975 সালের 3রা নভেম্বর ঢাকার কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয় সৈয়দ নজরুল ইসলাম। 2021 বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষের বিজয় দিবস। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, উপস্থিত শ্রোতৃমণ্ডলী, আসসালামু আলাইকুম। আজ 16 ডিসেম্বর 2021 বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে মুক্তিযুদ্ধের বিজয়ের দিন। 1971 সালে 16 ডিসেম্বর আমরা বিজয় অর্জন করেছিলাম। আপনারা বসেন প্লিজ। বিজয় দিবস আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধা জানাই 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোন এবং মুক্তিযোদ্ধা সকলের প্রতি আমার সালাম। আমি আরও স্মরণ করছি 1975 সালের 15ই আগস্ট ঘাতকের নির্মম বুলেটের আঘাতে নিহত আমার পিতা বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমার মা ফজিলাতুন্নেসা মুজিব, আমার ছোট দিন ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং 10 বছরের ছোট্ট ভাই রাসেলকে, কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা ও রোজিকেও নির্মমভাবে হত্যা করা হয়, আমার একমাত্র চাচা মুক্তিযোদ্ধা শেখ আবু নাসেরকে হত্যা করে, একই সাথে আমার বাবার মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল, পুলিশ অফিসার হাসিবুর রহমান সহ যাদেরকে হত্যা করা হয়েছে
তাদেরকে স্মরণ করছি। আরও স্মরণ করছি ওই একই দিনে যুবনেতা মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি, কৃষক নেতা আব্দুর রব সানিয়াবাদ তার 10 বছরের ছেলে আরিফ, 13 বছরের মেয়ে বেবি এবং 4 বছরের নাতি সুকান্ত, তার ভ্রাতুষ পুত্র মুক্তিযোদ্ধা শহীদ সানিয়াবাদ এবং ভাগ্নে রেন্টু সহ 18 জন সদস্য নির্মমভাবে শাহাদত বরণ করে। 1975 সালের 3রা নভেম্বর ঢাকার কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয় সৈয়দ নজরুল ইসলাম,